ওটাকে চাপে রাখার জন্য করছে, ইতি আসল জায়গায় ঘা দিয়ে দিয়েছে। এই লিপসের বাউন্স আপনি কোথায় যাবেন? আপনার নিউ টাউনে, নিউ টাউনে যে বৈদিক ভিলেজ, তারা 1.5 কোটি টাকা লিপসের বাউন্সে ক্যাশে চাঁদা দিয়েছে অনেক অ্যাকাউন্ট 12 থেকে 14। কত আপনি হিসাব নেবেন? সুভাষ আগরওয়াল কোম্পানির মাধ্যমে 1,00,000 টাকা 4 কোটি টাকা লিপসের বাউন্স হবে 16। এই কোম্পানিটাকে সামনে রেখে ভাইপো কোটি কোটি টাকা মাল খাবে। এটা ইটিকে চাপে রাখার জন্য করেছে, এটা ঘুমে রাখা, এটা ঘুমে রাখা। খুব ভালো প্রোগ্রেস, আর একটু মানুষ চাইছে, সবাই চাইছেন তো, জোর ধরো, আপনারা চাইছেন তো, এই পরিবার কেষ্টর সঙ্গে থাকো, তাই তো, জনগণের দাবি সবাই। আমরা প্রতিদিন যা বলছি সেটা প্রমাণ হচ্ছে। এই লোকগুলোকে দিয়ে মমতা ব্যানার্জি নো ভোট টু বিজেপি করিয়েছিল। এদের মধ্যে তন্ময় ঘোষ বলে একজন আছেন, তিনি WTI DSF সংগঠন, এদের মধ্যে একজনকে রাজ্যসভা পাঠিয়েছে। কথায় কথায় এই যে ইসরোর বিজ্ঞানী নিয়েও দেখুন, এখানে বাঙালি ও বাঙালি করতে নেমে পড়েছে মমতা ব্যানার্জি। এটা এই যে সংকীর্ণতা আঞ্চলিকতা বাদ, এ খুব বিপজ্জনক দেশের পক্ষে। মমতা ব্যানার্জি দেশ বিরোধী শক্তি, জাতীয়তাবাদ এবং ভারতীয়ত্বের উত্থান যেখানে হবে, বিজ্ঞানী মানে ভারতীয় বিজ্ঞানী। আমরা তো গর্ব করে বলছি, নাসা আমেরিকা কন্ট্রোল করে, সেখানে ভারতীয় বিজ্ঞানীরা কাজ করে, আর আমাদের ইসরো ভারতে, এখানে একটাও আমেরিকার বিজ্ঞানী নেই। এই যে ভারতীয়ত্ব জাতীয়তাবাদকে মমতা ব্যানার্জি বারে বারে এই যে বিভাজনের রাজনীতি করেন, তার এই যাদবপুর মডেলও তাই। DSF অর্গানাইজেশন, WTI, এরা মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, চরস, হোস্টেলে টবে গাঁজা চাষ হচ্ছে, আর আপনি বলছেন সাফাই কর্মীরা ঢুকে মদ পাচ্ছে, আরো অনেক কিছু পেয়েছে যেগুলো মুখে বলা যাবে। উপাচার্য নতুন এসেছেন, চেষ্টা করছেন, উপাচার্য হাতে তো আর পুলিশ নেই, পুলিশ তো মমতা এনে দিলাম। আমরা আমরা কিন্তু খুব সঠিকভাবেই বলেছেন, বিচারপতিদের ধৈর্য চ্যুতি ঘটছে, যে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা নেই, পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আছে, বিরোধী দল আছে, এখানে সংবিধান ভুলর্থিত হচ্ছে বিরোধী দল নেতাকে, বিশেষ করে আমি, আমাকে গত 2.5 বছরে 70-80টা কোর্ট পারমিশন করতে হয়েছে, এবং এমন ভাবে ঝুলিয়ে রাখে প্যান্ডেল হয়ে যাওয়ার পরে পরে পারমিশন হবে, 6 দিন ধরে ঝুলিয়ে রাখে। এখানে তো পিকুলিয়া আলিপুর বাজারে সব দলের লোকজন আছে, প্রধান গঠনের যে কিছু সমস্যা হয়েছিল, আমাদেরও বেশ কয়েকজন লোক ইঞ্জোর হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু আলিপুর বাজারে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখানে 144 দ্বারা জারি করা হয়েছে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য বিরোধী দলনেতা বা আমাদের বক্তব্য। আমরা আজকে কি করলাম, গণতন্ত্রে যা হয় তাই করলাম, চারিদিক থেকে আমাদের হাজার হাজার সমর্থকরা এলো, আমাদের MLA-রা, স্থানীয় নেতারা, জেলার নেতারা, তারা 5 মিনিট 7 মিনিট করে বলল, আমি 25-30 মিনিট ধরে বক্তব্য রাখলাম, আমি আমার ভোটারগণকে আশ্বস্ত করলাম যে আমরা স্থায়ী সমিতি গঠন করব, আমরা আপনাদের পঞ্চায়েতের পরিষেবা দেব, এ তো গণতন্ত্রের পাঠ। এই এই মিটিংটাকে আটকে দেওয়ার মধ্য দিয়ে কি দেখাতে চেয়েছে পুলিশ, তাই সঠিকভাবে হাইকোর্ট যে মন্তব্য করেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ স্টেট নয়, মানে পুলিশ শাসিত রাজ্য নয়, এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারি হয়নি, তাই আপনারা এই ছেলে মানুষগুলো করবেন না। মোদিজিকে 400 সিট দিয়ে আনুন, আমরা আশাবাদী যে মোদিজির নেতৃত্বেই পাক অকুপাই কাশ্মীর আমার দেশের অবিচ্ছেদ্য অঙ্গ, আমাদের দেশেই ফিরে আসবে, এবং সেটা যুদ্ধ ছাড়াই শান্তিপূর্ণ উপায়ে, বিশ্বাস আমরা রাখি। কারণ পাকিস্তানের লোক আজকে আটার জন্য, গমের জন্য তারা রাস্তায় মারামারি করছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন, আজকে তারা মোদিজির জয়ধ্বনি দিচ্ছে, বলছে এখানে আমরা ভারতে ফিরে যেতে চাই, আজকে ভারতে সুশাসন দিতে পেরেছেন বলে মোদিজি আজকে তাই হয়েছে। চন্দ্রযান নেওয়ার পরেও পাকিস্তানিদের বক্তব্য দেখেছেন আপনারা, তারা বলছে পাকিস্তানের 100 বছর লাগবে চাঁদে
তাদের মহাকাশ যান বা অন্য কিছু পাঠাত স্বাভাবিকভাবে ভারতবর্ষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শত শত গুণ এগিয়ে রয়েছে অন্যান্য দেশে আমরা ভারতীয় জনতা পার্টি দার্জিলিং জেলা ইউনিট আমরা এই বনকে সমর্থন দিয়েছিলাম এবং আজকে মাননীয় সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে শিলিগুড়িতে বিরাট মিছিল হয়েছে এবং এই ভয়ঙ্কর যে হত্যা এই যে অত্যাচার 17 বছরের একজন ক্লাস 11 ছাত্রীকে এই নিন্দার কোনো ভাষা নেই মমতা ব্যানার্জি হাত রাস নিয়ে কথা বলেন টিম পাঠান মণিপুর নিয়ে লেকচার মারেন কিন্তু মাটিগাড়ার এই ছোট্ট আমাদের আদরের কন্যা সন্তানটির জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা শব্দ বাক্য এখনো পর্যন্ত আমরা শুনতে পাইনি পাঁচ দিন অতিবাহিত কিভাবে দেখার কিছু নেই মমতা ব্যানার্জিকে এগুলোতে করে নাকারণী মুর্শিদাবাদে মুসলমানদের ভোট আবার নেবে 21 সালে বলেছিলেন এনআরসি হচ্ছে এখন আবার গিয়ে বলবেন ইউনিফর্ম সিভিল কোড হবে ভয় দেখাবে সবাই দিয়ে দিবে ভোট যোগী আদিত্যনাথ জি রাজত্বে বা আসামে একটাও সংখ্যালঘুকে কেউ তুলে ফেলে যায়নি কিন্তু মমতা ব্যানার্জি ভয় দেখায় এবারের পঞ্চায়েত ভোটেও খেজুরির অধিকাংশ মাইনরিটি বুথে তৃণমূল জিতেছে মমতা ব্যানার্জি জানে যে পরিযায়ী শ্রমিক হোক মরুক 2 লাখ টাকা দিয়ে দিব বলে দিব ভোটের সময় একটা কিছু বলে দিয়ে ভোট নেব তো সেই জন্য রিলাক্টেন্ট সি ইজ রিলাক্টেন্ট মমতা ব্যানার্জি ধর্মীয় স্থান নিয়ে রাজনীতি করে মমতা ব্যানার্জি রামনবমীর মিছিলকে বলেন হিন্দুরা দাঙ্গা করে বজরং দল দাঙ্গাবাজ আরএসএস দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি বলেন যে রামনবমীর মিছিল মুসলিম এলাকায় যেন না ঢোকে কোন মুসলমান বলেনি উনি বলেছেন মহরমের দিন ডায়মন্ড হারবারের সরিষা হুগলি জেলার রিসরা মালদা জেলার কালিয়াচকে শীতলা মন্দির কালী মন্দির মায়ের মন্দির গুলোকে বাঁশ দিয়ে কাপড় দিয়ে ঘিরেছে ওনার পুলিশ কোন মহরম কমিটি বলেনি মমতা ব্যানার্জি বলেছেন উনি তোষণের রাজনীতি করেন এবং পশ্চিমবাংলায় সবচেয়ে বড় যদি সম্প্রদায় কেউ থাকেন তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জয়ী সরিয়ে রাখা নয় হাইকোর্ট থেকে প্রোটেকশনও নিতে হচ্ছে যাতে অ্যারেস্ট না করে আজকে যে তৃণমূলের বিক্ষোভ কর্মীদের মেম্বারকে কেসিআরি পঞ্চায়েত সমিতিতে ধরেছে সিআইডি কে দিয়ে ওরা কোনোভাবেই অভিযুক্ত নয় বোর্ডটা যাতে অফিসিয়াল মানে আইপ্যাক যাদের নাম দিয়েছে তারা যাতে সভাপতি করতে পারে সেই জন্য তার নিজের দলের মধ্যেও যারা বিক্ষুব্ধ তাদেরকেও গ্রেপ্তার করছে কেসিআরি দুজনকে ধরেছে আমাদের খেজুরি 2 নন্দীগ্রাম 1 এদের সবাইকে শুধু সরিয়ে রাখা নয় এদেরকে নট টু অ্যারেস্ট প্রোটেকশন অর্ডারও মহামান্য উচ্চ আদালত থেকে আবেদন করে নিয়ে আসতে হচ্ছে যাতে এরা সুস্থভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এটা আমরা কোন রাজ্যে বসবাস করছি এটা উড়িষ্যাতে বিরোধী দল শাসিত বিজেপি সেখানেও এসব জিনিস হয় কোন রাজ্যে হয় না আমি ন্যাশনাল লেভেলের ইস্যু নিয়ে বলি না এর জন্য বিজেপি ন্যাশনাল স্পোর্টস পার্সন আছে তারা দিয়ে বলি না সব জায়গায় দুর্নীতি আছে তৃণমূল মানে কি চোর তৃণমূল মানে কি চোর তৃণমূল মানে কি চোর